স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষার যে পাঁচটি নীতি নিয়ে এবছর ইমপ্লিমেন্ট করার কথা হয়েছে সেই বিষয়ে আনন্দ পরিসর একটি গুরুত্বপূর্ণ বিষয় এই আনন্দ পরিসর ক্লাসটি আমরা কিভাবে কি কি বিষয়ের উপর আলোচনা করব কিভাবে আমরা পরিচালনা করব সেই বিষয়টি আলোচনা করব আনন্দ পরিসর আসলে একটি নতুন ধরনের ক্লাস এই আলোচনা ভিত্তিক ক্লাসটি সপ্তাহে একদিন ব্যবস্থা করতে হবে যেখানে শিক্ষক শিক্ষিকাদের সাথে বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীরা ভয়হীন সংকোচহীন ভাবে এবং খোলাখুলিভাবে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারবে এবং এটি অবশ্যই গঠনমূলক এবং পরিশীলিত হবে আমরা জানি টিচার ইজ এ ফ্রেন্ড ফিলোজফার অ্যান্ড গাইড সেই শ্রেণীকক্ষে শিক্ষক হবেন বন্ধু যাতে ছাত্রছাত্রীদের বাচনভঙ্গির শ্রীবৃদ্ধি ঘটে আলোচনার মান বৃদ্ধি পায় ও শিক্ষক বিষয়বস্তুর সুন্দর পরামর্শদাতা হয়ে ওঠেন এই ক্লাসে ছাত্রছাত্রীরা বিভ্রান্ত হলে অবশ্যই তাকে গাইড করার দায়িত্ব শিক্ষকের এই ক্লাসের মাধ্যমে ছাত্রছাত্রীদের মনের একঘেয়ামি কাটবে অন্তর্মুখী ছাত্রছাত্রীরা নিজেদের স্বাভাবিক ফিরে আসতে পারবে এবং নেতৃত্ব দানের ক্ষমতা বৃদ্ধি পাবে ছাত্রছাত্রীরা তাদের মনের অনুভূতি ব্যক্ত করতে পারবে এই ক্লাসটি প্রকৃতির মধ্যে মাঠে বা খোলা স্থানে করা গেলে ছাত্রছাত্রীদের যোগাযোগমূলক দক্ষতা বৃদ্ধির এবং সামাজিকতা বৃদ্ধির জন্য অত্যন্ত ভালো হবে আনন্দ পরিসর ক্লাসের মধ্যে তাদের সাইকোলজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়বে নৈতিকতার বিকাশ ঘটবে সহযোগিতামূলক মানসিকতা বৃদ্ধি পাবে এবং ছাত্রছাত্রীরা একে অপরের সমস্যায় সহমর্মী হতে শিখবে আনন্দ পরিসর ক্লাসে অ্যাডোলোসেন্স প্রবলেম সাইবার সেফটি অ্যাংজাইটি চাইল্ড ম্যারেজ ইমোশনাল ক্রাইসিস ইন হিউম্যান লাইফ এই সকল বিষয়বস্তুর উপরে আলোচনা বা আলোকপাত করা যেতে পারে প্রতিটি বিদ্যালয়ে বিভিন্ন ধরনের হাউস তৈরি হয়ে গেছে মাঝে মাঝে হাউসিং বা দলগুলি স্থানীয় জনগণের সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে পারে সেখানে তারা বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে প্রচার সৌরশক্তি ও বায়বীয় শক্তির ব্যবহার বাড়ানো জীবাশ্ম জ্বালানি যেমন পেট্রোল ডিজেল ক্যারোসিন ইত্যাদি শক্তির ব্যবহার কমানো দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষা করা প্রাকৃতিক পরিবেশকে রক্ষা করা গাছ লাগানো জলের অপ্রয়োজনীয় ব্যবহার কমানো জমা জল না রাখা ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া ইত্যাদির মতো রোগের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলা দেশের নিরাপত্তা সামাজিক নিয়ম কানুন আইন ব্যবস্থা মান্যতা এই সকল বিষয়ে মানুষকে বার্তা দেওয়া যেতে পারে বিদ্যালয়ের তৈরি হাউসিংগুলি বা দলগুলি নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে পারে যাতে স্থানীয় এলাকাতে গাছ লাগানো যায় বা বিদ্যালয়ের চারিপাশে গাছ লাগানো যায় আনন্দ পরিসর ক্লাসটি এভাবে আপনারা ব্যবস্থা করতে পারেন আপনাদের যদি অন্য কোনো ধরনের বক্তব্য থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে জানান ভালো লাগলে তথ্যপূর্ণ মনে হলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ